দেখুন আপনি ঘুমানোর সময় সব ভুলে গেল একটি আয়াত পড়তে কিন্তু আপনি মোটেও ভুলবেন না দুটি আয়াত অবশ্যই অবশ্যই আপনি পড়ে নেবেন কারণ এটার দিক ফজিলত অর্থাৎ এই দুটি আয়াত পড়লে আর কিছু পড়তে হবে না তার নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে যায় এবং তার বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর হয়ে যায় হ্যাঁ আরও অনেক রকম সমস্যা সমাধান তার হয়ে যায় দুনিয়াতে ইনশাআল্লাহ সুরায় বাকারা পবিত্র কোরআনের সবচেয়ে বড় দ্বিতীয় নাম্বার সুরা এই সূরার শেষ দুটি আয়াত আছে বিশেষ ফজিলতময় এবং তাৎপর্যপূর্ণ দেখুন নিয়মিত যদি কেউ আমল করে তাহলে বান্দা নানা বিপদ আপদ থেকে কিন্তু রক্ষা পায় জান্নাতের পথও কিন্তু সুগম হয়ে যায় সোহান আল্লাহ আর রাসুল এক ব্যক্তিকে জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কোরআনের কোন কোরআনের কোন সুরা সবচেয়ে বেশি মর্যাদাবান তিনি বলেছিলেন সুরাতুল এখলাস সোরা এখলাস হচ্ছে সবচেয়ে বেশি মর্যাদাবান তারপর আবার সাহাবে জিজ্ঞেস করলেন কোরআনের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাবান তখন রাসুসাল্লাম বলেছিলেন আয়াতুল কুরসি এরপর আবার জিজ্ঞেস করলেন হে আল্লাহ আপনি কোন আয়াতকে সবচেয়ে বেশি পছন্দ করেন যার দ্বারা আপনার এবং আপনার উম্মত লাভবান হবে নবীজি সাল আলহ্লাম বললেন সরাই বাকারার শেষ দুই আয়াত যেটা হচ্ছে দুই হাজার দুইশত পঁচাশি নম্বর আয়াত এবং দুইশত ছিয়াশি নম্বর আয়াত সরাই বাকারার শেষের দুই আয়াত সুবহানল্লাহ এ দুটি আয়াত অবতীর্ণ হয়েছে এ দুটি আয়াত মিরাজের রাতে পাঁচ ওয়াক্ত নামাজের সঙ্গে আসমানে আল্লাহ ফাকরবুল আল আলামিন দান করেছেন সুবহানাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা দেখুন এই দুটি আয়াত নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হাদিসখানা আমরা পড়েছি সুল্লা সাল্লাই এর সাদ করেছেন যে ব্যক্তি রাতে এই দুটি আয়াত পাঠ করবে রাতের যে কোনো অংশে দুটি আয়াত পাঠ করবে তার জন্য এটাই যথেষ্ট হবে আর কোনো কিছু পড়তে হবে না সে নিরাপদ থাকবে আল্লাহ সাহায্য লাভ করবে এবং এটাই তার জন্য স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে আল্লাহ তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন জুবাইর নুফাইর রাদিয়াল্লাহু তাআলাহকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন সূরা আল বাকারাকে আল্লাহ তালা এমন দুটি আয়াত দ্বারা শেষ করেছেন যা আমাকে আল্লাহর আরশের নিচে আল্লাহর আরশের নিচের ভান্ডার থেকে দান করা হয়েছে আল্লাহু আকবার তাই তোমরা এই আয়াতগুলো শিখবে তোমাদের স্ত্রীদেরকেও শিখাবে এবং তোমরা নিজেরাও পড়বে কারণ এই আয়াতগুলো হচ্ছে রহমত এই আয়াতগুলো আল্লাহ পাকের নৈকট্য হাসিলের মাধ্যম এবং এই আয়াত কনলান লাভের একটি দোয়া সুবহান আল্লাহ সুরে শেষ দুটি আয়াত এমন দুটি আয়াত যে ব্যক্তি রাতের বেলা আয়াতটা পাঠ করবে তার জন্য এটাই কিন্তু যথেষ্ট হয়ে যায় অর্থাৎ কোরআন মাজিদ তেলামত করার যে হক রয়েছে সেই হকটা কিন্তু আদায় হয়ে যায় এই দুটি আয়াতের মাধ্যমে সহি বুখারির চার হাজার আট নম্বর হাদিস শরীফে কিন্তু রয়েছে আর হজরত আলী রাহু তালু বলেছেন আমার মতে যার সামান্য বুদ্ধি জ্ঞান আছে সে দুটি আয়াত পাঠ করা ছাড়া সে ঘুমাতে যাবে না সুহান আল্লাহ আব্দুল্লাহ আল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালু যে গুরুত্বপূর্ণ যে হাদিস খানা কিন্তু এসেছে রাসুসাল্লাম এরশাদ করেছেন যখন আমাকে সিদ্দুল মুন নিয়ে যাওয়া হয় মেরাজের রাতে তখন তিনটি জিনিস দান করা হয় আর এক নম্বর হলো পাঁচ ওয়াক্ত নামাজ দুই নাম্বার হলো সুরে বাকার শেষ দুই আয়াত তিন নাম্বার হলো যারা শিরিক করে না তাদের কবিরা গুনার মাফ করে দেওয়ার একটি সুযোগ কিন্তু পাক দিয়েছেন মুসলিম শরীফ এবং তাফসির মাঝারিতে কিন্তু এই হাদিস হাদিসখানা এসেছে সমানিত দর্শক শ্রোতা তাহলে আমরা সুরে বাকার শেষ দুই আয়াত আসুন আমরা একটু জেনে নেই রাজিম ইসমিল্লাহ রহমান রহিম آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون، كل آمن بالله وملائكته وكتبه ورسله، لا نفرق بين أحد من رسله، وقالوا سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير، لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت، ربنا لا تؤاخذنا إن نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين. তেলাওয়াত করে অবশ্যই অবশ্যই ঘুমাতে যাবেন আল্লাহ পাক রহমত মগফেরাত নাজাদ আপনার সার্বিক কল্যাণ পাক দান করবেন অন্য মমিন মুসলমান ভাইকে জানাতে অবশ্যই শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও যেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লা